মানুষের মনের ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আজকে পড়াশোনা করার লোভে আমি হয়তো পলাশকে বিয়ে করেই বসতাম, কিন্তু ঠাকুরের অনেক দয়া যে খারাপ মানুষকে আমি আর দেখতে পাই না। শুধু পুতুকে দেখতে পাই। ও, তার মানে আমরা সবাই এখানে খারাপ মানুষ, ভূতুই একমাত্র ভালো, তাই তো মলি? আমার মাম্মা খুব ভালো গো, আমি খুব ভালোবাসি। চুপ, একদম চুপ। তোমাকে বলেছি বড়দের মধ্যে কথা বলতে? বলো মলি, উত্তর দাও, উত্তর দাও মলি। আমরা সবাই খুব খারাপ মানুষ না? নির্ঝর সকাল থেকে তোমার জন্য পাগলের মতন ডাক্তার বদ্ধি করছে, নির্ঝর খারাপ। তোমার বাড়ির লোক ছেড়ে চলে যাওয়ার পর আমরা এখানে তোমার সাথে রয়েছি, তোমাকে ছেড়ে চলে যায়নি, আমরা খারাপ, খুব খারাপ না মলি? বৌদি, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য অনেক করেছেন। যেখানে আমার বাড়ির লোকে আমাকে ছেড়ে চলে গেছে, সেখানে আপনারা আমাকে কাছে টেনে নিয়েছেন। কিন্তু যে আপনাদের এত কাছে, তাকে কি করে এভাবে দূরে ঠেলে দিলেন বৌদি? কি করে? ও মাম্মা, বিশ্বাস করো, আমি বদ্দিদির চোখ ভালো করতে চেয়েছি গো। আমি বদ্দিদির কোনো ক্ষতি করতে চাইনি গো, কোনো ক্ষতি করতে চাইনি। আমি বদ্দিদিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি বদ্দিদিকে। আমার এই অবস্থার জন্য কেন ভূতুকে দায়ী করছেন বৌদি? তো কোনো দোষ নেই, এইটুকু একটা মেয়ে কার কি ক্ষতি করতে পারে? আমি যে ওর চোখে জল দেখছি। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ, ভূতুর তো কোনো দোষই নেই, সব দোষ তো আমাদের, ভূতুই একমাত্র ঠিক। তাহলে ভূতুই বরং তোমার সাথে থাকুক না, এখানে আমরা থেকে ভিড় বাড়িয়ে তো লাভ নেই না। আমি চললে মাধু, মাধু আমার কথাটা শোনো, মাধু কি করছোটা কি বলো তো? মাধু, ভূতু, ভূতু, আমি তোমার ছেড়ে কখনো যাবো না। তুমি যদি আমি একটু মাম্মার কাছে যেতে দাও, আমি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি। বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।